মাত্র 10 মিনিটে হয়ে যাবে নরম তুলতুলে স্পঞ্জি হেলদি ব্রেকফাস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজমা। নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আজকে আমি মাত্র 10 মিনিটে সুজি দিয়ে দারুণ মজাদার নরম তুলতুলে সফট একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির ইডলি, আর সেই সাথে একটা স্পেশাল সস তৈরি করে দেখাবো। তাই আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাআল্লাহ। তাহলে চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আমার আজকে নতুন রেসিপি। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি নিয়েছি 1 কাপ সুজি। আমি ছোটো দানার সুজিটা নিয়েছি, সেই সাথে নিয়েছি 1/2 কাপ টক দই। যতটুকু সুজি নিয়েছি তার অর্ধেক নিয়েছি হচ্ছে টক দই। আর এখন হচ্ছে টক দই আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তার জন্য আমি এই কাপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেই কাপে হচ্ছে আমি টক দইটা নিয়েছি। এখন হচ্ছে এই তিনটা উপকরণ আমি খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই 10 মিনিট পর এই সুজিটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে, অনেকটাই টাইট হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা কিন্তু অনেকটাই টাইট হয়ে গেছে। আর এখন হচ্ছে ইডলির যে পারফেক্ট ব্যাটারটা, লিকুইড ব্যাটারটা, এটা তৈরি করতে হবে। তার জন্য এখানে আমার আরও কিছুটা পানি অ্যাড করতে হবে। এই পর্যায়ে এসে আমি আরও 1/2 কাপ পানি দিয়ে এই ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ব্যাটারটা, যাতে একদম স্মুথ আর সফট হয়। আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পর আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু ব্যাটারটা মিশানো হয়ে গেছে। এখন এখানে 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দিলে কিন্তু হয় না, বেকিং সোডা অথবা ইনো দিতে হবে, নাহলে কিন্তু এই ইডলিটা একদম পারফেক্টভাবে স্পঞ্জি হয় না। আর এখন আমি একদিক থেকে মিশিয়ে নিচ্ছি, দেখেন। আর এখানে দেখেন বেকিং সোডাটা দেওয়ার পর এই যে লিকুইড ব্যাটারটা, এটা কিন্তু স্পঞ্জি ফুমের মতো হয়ে গেছে, দেখেন আপনারা, ফেনা ফেনা হয়ে গেছে। এখন কিন্তু এটা আমার একদম রেডি। আমার কাছে কোনো ইডলি তৈরি করার সাজ নেই, তার জন্য আমি এরকম স্টিলের বাটি নিয়েছি। আর এই বাটিগুলোর মধ্যে আমি হচ্ছে একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্রাশ দিয়ে আমি হচ্ছে যে তেল ব্রাশ করে নিচ্ছি। এতে করে ইডলিগুলা যখন হয়ে যাবে মোল্ড আউট করতে অনেকটাই সুবিধা হবে। আর এই কাজটা অবশ্যই করবেন, নাহলে কিন্তু ইডলিগুলা নিচে লেগে যায় বাটির মধ্যে, একদম সফটভাবে বের হয়ে আসে না। এখন হচ্ছে আমি 1/2 বাটি করে দিয়ে দিচ্ছি ব্যাটারটা, ফুল করে দিব না, কারণ এগুলা কিন্তু অনেকটাই ফুলে যায়। আপনারা একদম ভরে দিতে যাবেন না, অর্ধেকটা করে দিবেন। বাটিগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। চুলায় আগে থেকে একটা পাতিলে আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি, তারপর বলক আসার পর হচ্ছে আমি স্ট্যান্ডা বসিয়ে 12 মিনিটের মতো হচ্ছে এগুলাকে কুক করে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ এই ইডলিগুলা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নিয়েছি, যদি দেখেন যে এই টুথপিকটা একদম ক্লিন আসে তাহলেই কিন্তু বুঝতে হবে যে এই ইডলিগুলা একদম পারফেক্ট হয়েছে। তবে এরকম সাইজ যদি আপনারা ইডলিগুলা বানান তাহলে 10 থেকে 12 মিনিট বা তার চেয়ে কমও লাগতে পারে, কিন্তু বেশি লাগবে না। আমার ইডলিগুলা কিন্তু হয়ে গেছে, আর বাকি যে ব্যাটারটা ছিল আমি সেমভাবে কিন্তু তৈরি করে নিয়েছি। আর এখন হচ্ছে ঠান্ডা করে আমি এগুলোকে মোল্ড আউট করে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারবেন কত সহজে এই ইডলিগুলা মোল্ড আউট হয়ে যায়। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর এই ইডলিগুলো আপনাদের কি পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আমার কাছে তো এগুলো অনেক বেশি ভালো লাগে, একদম কম সময়ে কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়, আবার এগুলো অনেক বেশি হেলদি হয়, কারণ এই ইডলির মধ্যে কোনো সুগার অ্যাড করা হয় না, তেল অ্যাড করা হয় না, শুধু টক দই আর সুজি দিয়ে তৈরি করা হয়, এটা তো হেলদি হবে। এখন এই ইডলিগুলো খাওয়ার জন্য আমি একটা স্পেশাল সস বানাচ্ছি, আর একদম কম সময়ে। তো আপনারা চাইলে কিন্তু বাদামের চাটনি অথবা ধনিয়া পাতার চাটনি দিয়ে এটা খেতে পারেন। আমি ঝটপট যেটা হাতের কাছে আছে ওইটা দিয়ে একটা সস বানিয়ে নিচ্ছি, আর এটা খেতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে।
আমি এখানে হচ্ছে 2 টেবিল চামচ টক দই দিয়েছি, 1 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলেই কিন্তু সসটা হয়ে যাবে। আর এই সসটা দিয়ে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আবারও বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন। অনেকে আছেন যে ভিডিওটা দেখেন কিন্তু লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, তাদেরকে বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আর দেখেন এই ইডলিটা কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম তুলতুলে নরম স্পঞ্জি। আমার কাছে তো মনে হয় একদম কম সময়ে হেলদি কোনো ব্রেকফাস্ট বা ডিনার খেতে চাইলে এটা সবচেয়ে ভালো একটা অপশন। যদি ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।